ক্ষতিগ্রস্ত গ্রাহক প্রতিকারের জন্য কোথায় কোথায় অভিযোগ দাখিল করবে ক্ষতিগ্রস্ত গ্রাহককে প্রতিকারের জন্য ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সংশ্লিষ্ট অফিসের দায়িত্বশীল কর্মকর্তার কাছে প্রথমে লিখিতভাবে অভিযোগ করতে হবে সংশ্লিষ্ট সাংগঠনিক অফিস ইনচার্জ জোনাল অফিস ইনচার্জ সার্ভিস সেন্টার ইনচার্জ অপারেশন ইনচার্জ ও ডিভিশনাল অফিস ইনচার্জ ছাড়াও অভিযোগ বিষয়ে প্রমাণাদি সহ সংশ্লিষ্ট বিমাকারীর ঠিকানায় ব্যবস্থাপনা পরিচালক বা মুখ্য নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করবে যদি ব্যবস্থাপনা পরিচালক বা মুখ্য নির্বাহী কর্মকর্তা অভিযোগ বিষয়ে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সমাধান করতে সক্ষম না হন তবে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিকট প্রদত্ত অভিযোগের কপি ও প্রমাণাদি সহ মাননীয় চেয়ারম্যান বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সাধারণ বীমা টাওয়ার নবমতলা সঁয়ত্রিশ বাই এ দিলকুষা বাণিজ্যিক এলাকা ঢাকা এক শূন্য 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 বরাবর দাখিল করবে প্রয়োজনে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ওয়েবসাইটে রক্ষিত নির্দিষ্ট অভিযোগ বক্সে দাখিল করতে পারবে অভিযোগ দাখিলের পর কর্তৃপক্ষ বিমা আইনের বিধান মোতাবেক অভিযোগ নিষ্পত্তি করবে